আর এই মুহূর্তে আরটি ব্রেকিং নিউজ আপনাদের সামনে। তেলেঙ্গানা কি সেখানে সরকার গঠন করতে পারবে কংগ্রেস, এই মুহূর্তে প্রশ্নটা উঠছে এবং শঙ্কা কোথাও কি তাদের মধ্যেই রয়েছে। আমরা গতকাল দেখলাম যেভাবে একেবারে যে জয় আসলো বিজেপির এবং সেখানে দেখা যাচ্ছে যে এবারে মুখ্যমন্ত্রী হিসাবে মানতে নাকি আপত্তি একাংশের, এবং সেটা কোথাকার কথা জানাচ্ছি আপনাদেরকে। তেলেঙ্গানার বিষয় জানাচ্ছি আপনাদেরকে, গতকাল যেভাবে অপ্রত্যাশিতভাবে জয় এসেছে বিজেপির ক্ষেত্রে এবং তেলেঙ্গানা যেখানে আবার কংগ্রেসের জয় এসেছে সেখানে দেখা যাচ্ছে জিতেও কোথাও কি তেলেঙ্গানায় আতঙ্কে রয়েছে কংগ্রেস, এমনটা কিন্তু অন্তত বলা হচ্ছে, অন্তত দাবি করা হচ্ছে। কারণ যেখানে কংগ্রেসে এই মুহূর্তে একাংশ সেখানেই রীতিমতো শঙ্কা প্রকাশ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, তাহলে চার রাজ্যের মধ্যে একমাত্র সম্মান বাঁচিয়েছে তেলেঙ্গানা, কিন্তু মানে যা কিছুদিন হলো মানে একেবারে অপ্রত্যাশিত ব্যাপার হচ্ছে, একেবারে কিছুটা হলেও অপ্রত্যাশিত, আর সেখানে আবারও এভাবে শঙ্কায় রয়েছে কংগ্রেস নিজেই, মানে তেলেঙ্গানা আতঙ্কে রয়েছে কংগ্রেস বলা যায়, ধরে রাখা যাবে কি বিধায়কদের এই মুহূর্তে, এই প্রশ্নটাই জোরালো হচ্ছে। একেবারে প্যানিক মোডে চলে গেছে কংগ্রেস, ধরে রাখাটা সহজ হবে না কঠিন হবে, তার কারণ মূল কারণ হচ্ছে আজ দুজন এমএলএ বিধায়ক, কংগ্রেসের বিধায়ক উত্তম কুমার রেড্ডি এবং ভাট্টি বিক্রমাকু মল্লু, এই দুজন খুব সিনিয়র লিডার, পুরনো কংগ্রেসি নেতা, তারা কিন্তু একটু সন্দেহ প্রকাশ করেছেন, সন্দেহ প্রকাশ এবং পাশাপাশি একটু একটা আপত্তি, যে আপত্তিটা রেবন্ত রেড্ডিকে নিয়ে। তুমি জানো রেবন্ত রেড্ডি একটা সময় ছাত্র জীবনে এবিভিপি করেছে, এবিভিপি করার পরে টিডিপিতে ছিলেন এবং তারপরে কিছুদিন হলো বিজেপিতে এসেছেন, কয়েক বছর হয়েছে বিজেপিতে এসেছেন। চাপা উত্তেজনা বাড়ছে তেলেঙ্গানাতে, যে বিধায়কেরা অনেকেই রেবন্ত রেড্ডির বিরুদ্ধে রয়েছে, চার পাঁচজন বিধায়কও যদি রেবন্ত রেড্ডির বিরুদ্ধে চলে যান তার ফলে যদি কোনোভাবে ইনস্টেবিলাইজ হয়ে যায় তবে কিন্তু সরকার ধরে রাখা মুশকিল হয়ে যেতে পারে। এবং তার পাশাপাশি অনেকগুলো ইকুয়েশন, নতুন নতুন ইকুয়েশন কাজ করছে, যেখানে টিআরএস এর সঙ্গে বিজেপি কোনো জোটের সম্ভাবনা আছে কি নেই, এবং তার পাশাপাশি রেবন্ত রেড্ডি তিনি নিজেও এবার দর কষাকষি শুরু করেন কিনা, কারণ রেবন্ত রেড্ডির জোরে গোটা কংগ্রেসটা এই মুহূর্তে যে ফলাফলিক ফলাফল পাওয়া যাচ্ছে, কিন্তু রেবন্ত রেড্ডির বিরুদ্ধে পুরনো যারা কংগ্রেস রয়েছেন সেই পুরনো কংগ্রেসের নেতারা তারা এবার নিজেদের জোর খাটাচ্ছে। সুতরাং তুমি বুঝতেই পারছো ডামাডোলের মধ্যে কংগ্রেস তেলেঙ্গানাতেও রয়েছে একেবারে, এবং একেবারে একই সঙ্গে চাপা একটা উত্তেজনা বাড়ছে ময়ূখ তেলেঙ্গানাতে। তেলেঙ্গানা আতঙ্কে রয়েছে কংগ্রেস, ধরে রাখা যাবে কি বিধায়ককে এই মুহূর্তে, এই প্রশ্ন যেমন জোরালো হচ্ছে, কারণ হচ্ছে সমস্ত বিধায়ক তারা আসেননি রিসর্টে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে ক্ষমতা বদল হতে পারে তেলেঙ্গানাতে এই প্রশ্নটা উঠছে, সব বিধায়ক বৈঠকে আসতে নিমরাজি, চাপা উত্তেজনা বাড়ছে তেলেঙ্গানাতে, রেবন্ত রেড্ডিকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে আপত্তি একাংশের এবং পুরনো কংগ্রেসীদের রেবন্তকে মুখ্যমন্ত্রী মানতে আপত্তি। খুব সুন্দর করে ব্যাপারটা আমাদের সামনে প্রেজেন্ট করলেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ, তোমাকে অনেক ধন্যবাদ ময়ূখ।